আমরা কি দুষ করছি, মাদার ফিয়ারের বাত নাই, আমি সাত দিন ধরে না খেয়েছি। আর আগে হাঁটতে পারছে না, এই অটো আসাতে চুরি চিন্তায় অনেক কিছুই বন্ধ হয়েছে। কেবারে চলো আমি না খাই মরব নিকট। গ্রামীণ ব্যাংকের দিকে লোন উঠাই আমি যে গাড়ি দুইটা কেড়েছি, কোথায় না মানে মরার রাস্তা ছাড়া কোনো পথ নাই। আমি কিস্তিতে গাড়ি উঠাই আনছি, একবার আনছি ব্যাটারি খুলে লয়ে গেছে, দেশেরটা বুই থুই আনছি। আমার ছয়জন ঘর, ছয়জন বাচ্চা, আমার চারজন বাচ্চা, আমরা ছয়জন ঘরে লোক। আমার ঘর বার একটা, আমার একটা গাড়িতে গাড়ি বন্ধ করে দিলে আমি কাবু কি? আমরা কি ছিলাম না ছাত্রকে লগে, ছাত্রকে পিছনে ছিলাম না? আমরা অনেক গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, আর আমারও গাড়ি সিপাই সাপাই চলে, এইয়া বন্ধ করে দিলে আমরা কাবু কি? এই 12-13 বছর ধরে চলতে আছে অটো, ঠিক আছে, এখন বন্ধ করে দেবে, আমরা এত মানুষ যাবো কোথায়? আমরা ওনাদের কোটা আন্দোলনের সময় ওনাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম, জান জীবন দিয়ে ওনাদেরকে আমরা বাঁচাইছি, গুলি খাওয়া লোককে আমরা টানছি, মেডিকেলে নিছি, কোনো টাকা নেই নি আমরা। অর্ডার করে জিতে নিন গাড়ি বাই গাইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। ওদের সাথে আমরা ছিলাম, আজকে যখন হাইকোর্টে যে অবৈধ টাইন করলো 3 দিনের আইন, ওদের সাথে ওরা একাত্মতা মত ঘোষণা করে আমাদের জায়গায় জায়গায় হামলা করেছে, জায়গায় জায়গায় ব্যাটারি তার ছিঁড়ে দিয়েছে। আমরা তারা আমাদের ভাই, তারা আমাদের ছেলে, তারা আমাদের ভাই না। আমরা তাদের কাছে অনুরোধ করব, তারা যেন আমাদের ডিস্টার্ব না করে। আমরা ছাত্রদেরকে ভালো চাই, তারা শিক্ষাগত জীবনে ফিরে যেয়ে জীবন ব্যবস্থা ভালো করে, আমাদের যেন তারা কোনো ডিস্টার্ব না করে। আমরা ছাত্রদের কিন্তু ফ্রি সার্ভিসে টানতে চেষ্টা করি আমরা। আমরা সুলভ মূল্যে লোককে সার্ভিস দেই, হাইকোর্টের সাথে ওনারা যেন তাল না মিলায়, ওনাদের কাছে আমাদের একটা আদেশ আবদার, ওনারা যেন আমাদের রাস্তায় ছাত্ররা ডিস্টার্ব না করে। বিদেশ থেকে একটা গাড়ি আসার পর সরকার যখন নিবন্ধন দেন, এই দেশে এই গাড়িটা বৈধ হয়ে যায়। আর আমাদের দেশের গাড়ি আমাদের দেশের মানুষ চালায়, এই গাড়িটাকে অবৈধ বলে বলা হয়। এই গাড়িটা পৃথিবীর দেশে বিভিন্ন দেশে যদি কোনো কিছু আবিষ্কার হয় সেটার স্বীকৃতি দেওয়া হয় আর আমাদের দেশে তিরস্কার করা হয়। হাজার হাজার লোক এই পেশার সাথে জড়িত আছে, চালক, মিস্ত্রি, উৎপাদনকারী, ব্যাটারি, বিভিন্ন সংস্থার লোক। রাষ্ট্র চাইলে এটার সুনির্দিষ্ট একটা ইস্যুর ভিতর নিয়ে আসলে অবশ্যই এটা একটা ভালো একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। রাষ্ট্রের কাছে আমরা দাবি, সরকার জনতার যে রায় সরকার তার কাছে আমাদের দাবি, এটা একটা নিবন্ধন দাও, চালককে একটা প্রশিক্ষণ দাও। আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই এই বাংলাদেশে, আমাদের এই দেশের নাগরিক, কেন আপনারা আমার পেটে লাথি মারবেন, আমাদের ভাইদের পেটে লাথি মারবেন কেন? আমরা কি দুঃখ করছি, আমরা শুধু কর্ম করি খেয়ে বাঁচতে চাই, কেন আপনারা এই অটো গাড়িগুলো বন্ধ করে আমাদের পেটে লাথি মারতেছেন কেন? আমরা কি দুঃখ করছি, আপনি দেশের মানুষ না? আমরা সেনাবাহিনীর কাছে, আমরা দেশের আইন প্রশাসন সবার কাছে আমরা অনুরোধ, মহামান্য হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ, যাতে আমাদের গাড়িগুলো চলার একটা ব্যবস্থা করে দেয়। আমাদের দাবি এটাই আর কিছু না, আমরা এখানে রাজনীতির জন্য আসি নাই, আমরা এখানে পেটের দেয় আইসি। আমরা কি এদেশে চুরি করে খাবো বলেন? আমাদের ফেরত দেয়, ঠিক আছে, আমাদের অটো রিক্সা চলার অনুমতি দেয় হাইকোর্টের থেকে, ঠিক আছে, আমাদের ফেরতের বাদ নেই, আমি 7 দিন ধরে না খেয়েছি। অটো রিক্সা তো এটা বন্ধ করে দেওয়া উচিত হয়নি, কেন এটা আমাদের 8 কোটি মানুষ মনে করেন এটা দিয়া চলে। আগে মোহাম্মদপুর মানুষ যাইতো মানুষের কল্যাণ গাপ্ত, এখন মানুষ মোহাম্মদপুর, ধানমন্ডি, লালমাটিয়া সব জায়গায় হাঁটতে পারে, চলতে পারে, আর আগে হাঁটতে পারছে না। এই অটো আসাতে চুরি চিন্তায় অনেক কিছুই বন্ধ হয়েছে, অটো চালায় খাইতেছে, জেল থেকে আইসাও তারা চিন্তা ভাবনা করছে একটা অটো নিয়ে অটো চালায় ভাত খাই। এখন যদি সরকারে শান্তিতে না থাকতে দেয় তাহলে আবার এগুলাই হইব। অটো রিক্সা চালাই উপার্জন করি, আমাদের কোনো আর্থিক নাই, আমার 3টা মেয়ের ছেলে নাই এবং 13 মেয়ে লেখাপড়া করাইছি, 2টা মেয়ে বিকে দিয়েছি 1 বছরের মধ্যে, আর একটা মেয়ে আমার মেয়ে পড়তে আছে। যে এমন কোনো রিক্সা এমন কোনো গাড়ি বলতে পারবে না যে আমরা অ্যাক্সিডেন্ট করি না, অ্যাক্সিডেন্ট হবে ভাই, এই কারণে কি সব ড্রাইভার অটো রিক্সার উপর হবে? আমরা কি গরিব দেখে গরিবের উপরে ড্রাইভার চাপাই দেবেন আপনারা? আমরা বুঝি না ভাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের এটা শেষ কথা। আজকে মনে করেন যারা এসি গাড়িতে বইয়া, এসি রুমে বইয়া এই দেশের মানুষের রক্ত চুষিয়া টাকা কামাইয়া বিদেশে নিয়ে যায়, যারা ছেলে সন্তান বিদেশে পাড়ায়, তারা কিভাবে এসি গাড়িতে বইয়া গরিবের পেটে লাথি দেওয়ার সিদ্ধান্ত নেয়? আমরা এই গাড়ি বানাইছি, আমাকে 1 লাখ টাকা গেছে, আমরা চাই আমার গাড়ি যদি বন্ধ করে দেয় আমাকে একটা কর্মসংস্থান দেখ সুন্দর করে, আমাদের একটি রোড ম্যাপ দেখ। আমরা যেখানে আমাদের ছেলে মেয়ে আমরা আমেরিকা পড়াতে চাই না, আমরা জাতির সঙ্গে যাইতে চাই না, আমরা লন্ডনে পড়াইতে চাই না, আমরা বাংলাদেশে 8 ক্লাস পড়াইতে চাই। আমি চাই
আমার সন্তান জানি আগামী ভবিষ্যতে আমার মতো লাঞ্ছিত হয়ে এখানে না আসে। কেভাবে চলুক, আমি রাগে মরব নিকট আবিষ্কার চলতে হইব, যেভাবে হোক আমরা এটা দায়িত্ব দেব, এটা হচ্ছে পারমিশন দেব, এটা একটা লাইসেন্স করে দেব, আমরা ওরা হাতে যাবো না, ওরা এটা বাইরে যাবো না, আমি যেভাবে হোক এটা আমাকে অটো রিক্সা চালানোর একটা ব্যবস্থা করে দেন। আমি গরিব মানুষ, একটা অটো রিক্সা কিনছি, একটা অটো রিক্সা কিনছি, তিন মাস হয়েছে, এখন আমার এখন চলতে দিয়েছে না রাস্তায়, এখন আমরা রাস্তায় নেমেছি গাড়ি চলার জন্য, সরকারের কাছে অনুমতি জানিয়ে দিছি আমাদের গাড়ি যেন অটো রিক্সা টাকা চলতে দেয়। গ্রামীণ ব্যাংকের দিকে লোন উঠে আমি যে গাড়ি দুইটা কিনছি, কোথায় জমা, আমি মরার রাস্তা ছাড়া কোনো পথ নাই, এরপর ছাড়া দিয়ে তাহলে আমি শান্তি শৃঙ্খলাভাবে এই অটো যেভাবে চলতে পারে আইন শৃঙ্খলাভাবে সেইভাবে আমাকে একটা পথ করিয়ে দাও, আমরা দুটা ডাইল বা খেয়ে জীবনযাপন করে যাইতে পারি, আমরা কোনো মার খেয়ে যেতে আসি।